কতই রঙ দেখি দুনিয়ায়, তাই না ভাইরা? বন্ধুরা, মার্লিন শর্টস স্টোরিজে তোমাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি মার্লিন। আজকে একটা না অভাবনীয় অকল্পনীয় ঘটনা তোমাদের ইন্ট্রোর পরেই আসছে। আমি শুনে ভয় হয়ে গেছি। কি হয়েছে জানো? আমাদের এক কলিগের মোবাইল কিভাবে ছিনতাই হলো, তার ড্রাইভার দৌড়ে গিয়ে সেটা উদ্ধার করল। উদ্ধার করার পরেও একটা টুইস্ট আসে। কি হচ্ছে, তার বামগের থেকে ম্যাডাম এই পাশে আসছিলেন শান্তিনগরের দিকে, তো এসিটা বন্ধ ছিল, ওই ফুয়েল সংকট। আমার নিজের মোবাইলও ওই বাংলা মোটর মোড়েই ছিনতাই হয়েছে। কিন্তু আমার ড্রাইভার তখন, যে ড্রাইভার ছিল সে অত দুঃসাহসী ছিল না, সে নামে টামে নেই, কারণ ড্রাইভারছে পাওয়া যাবে না। আমি অবশ্য সেদিন ইয়ে করছিলাম, একটা কবিতা লিখছিলাম, আর অর্ধেক লিখেছিলাম। ফুয়েল দেখেছি কম, বলেছিলাম তুমি জানালা অল্প একটু খুলে দাও, সেটা বন্ধ। তো আমি কবিতা লিখছি, এক মনে ছু মেরে নিয়ে চলে। সেই রকম ঘটনাই ম্যাডামে ঘটেছে। ম্যাডাম কথা বলছিল অস্ট্রেলিয়ায় এক ভাবির সঙ্গে, এমন সময় ছো মেরে তো মোবাইলটা নিয়ে চলল। তো একযুব ম্যাডাম বললেন, আমার ড্রাইভারকে আমার কিছু বলা লাগে নাই, সেও দরজা খুলে জ্যামে ছিল, অন্য কে কি ভাবলো এটা না, সে ওই দরজা খুলে ওই ছিনতাইকারীর পিছন পিছন ধাওয়া করল। কিন্তু জ্যামের মধ্যে জিকজ্যাক করতে করতে ছিনতাইকারী রাস্তার উপাশে ছিল। ওপাশে যখন চলে গেছে, বুঝেছে আপনি পাওয়া যাবে না। তোমরা জানো ঢাকা শহরের ওই ফার্মগেট থেকে বাংলা মোটরের দিকে আসতে গেলে এই জায়গাটা অনেক বিজি থাকে। সে যখন চলে আসছে, আসতে গিয়ে খেয়াল করছে চারদিকে তাকাতে তাকাতে, একই কি এই গাড়িটার কাছে কভারটা পড়ে আসে না। খাবার যখন মেরেছে কভারটা কীভাবে খুলে গিয়েছে, কভারটা তুলে আরেকটু খুঁজছে, ওই রোড ডিভাইডার আছে না আইল্যান্ডটা, এদিকেও চোখ গেল। এদিকে ততক্ষণে আরেকটা যুবক, মানে এটা কয়েক সেকেন্ডের মধ্যে গুলো হচ্ছে, হাতে একটা বাজারের ব্যাগ, সে ওখান দিয়েই রাস্তা পার হবে। সে ঘাসের দিকে কী যেন দেখছে, এই ড্রাইভারও সেখানে গিয়ে আছে, বলছে আপনি ঘাসের মধ্যে কী খোঁজেন? বলার সাথে সাথে ওই ব্যাটার দৌড় দিয়েছে। দৌড় দেওয়াতে ওর আরও সন্দেহ হয়েছে, ভালো করে তাকিয়ে দেখে মোবাইলটা ঘাসের মধ্যে পড়ে আছে, বড় বড় ঘাস, ঘাসের জন্য একটু আড়াল পেয়ে আছে। তখন ও মোবাইলটা এনে ম্যাডামকে দিয়েছে। ভাবতে পারো ঢাকা শহরে এইভাবে ছিনতাই হওয়া মোবাইল তো পেল, এটাই তো ভাবা যায় না। ম্যাডাম মোবাইল নিয়ে দেখেন কি মোবাইলে তখন ওই অস্ট্রেলিয়ার থেকে ভাবি কথা বলে যাচ্ছে। কেমন লাগলো বলো বন্ধুরা? এখন আমরা মেয়েরা একটু কথাবার্তা বেশি বলি সাধারণত, বুঝেছি, কিন্তু এইরকম উদাস হয়ে কথা বললে কি কাহিনী বলছিলেন? অপরপক্ষ হ্যাঁ হ্যাঁ বলছে নাকি না বলছে কোনো খোঁজখবর নেই। হ্যাঁ, তিনি কথা বলেই যাচ্ছেন। তখন ম্যাডাম আবার তাকে বলা শুরু করলেন, জানেন ভাবি কী হয়েছিল, আপনার এতক্ষণের কথা আমি শুনতে পাইনি। বলে কেন, নেটওয়ার্কের প্রবলেম আমি তো টের পাইনি। যে না, নেটওয়ার্ক প্রবলেম না তো, আমার মোবাইল প্রবলেম, মোবাইলটা ছিনতাই হয়ে গিয়েছিল, আমার ড্রাইভার সাহেব এটা উদ্ধার করে এনে আমার হাতে দিল, আমি দেখছি আপনি এখনও অনলাইন। মজার ব্যাপার না বলো, আসলে এরকম শুনেছো কখনো? তাই আসলে অভাবনীয় অভাবনীয় অনেক কিছু মাঝে মাঝে আমাদের জীবনে ঘটে। আমি ভাবলাম ঘটনাটা তোমাদের একটু বলি, কেমন লেগেছে কমেন্ট করে জানায়, আর লাইক দিতে ভুলো না, সাবস্ক্রাইবও ভুলো না। ভালো থেকো।